যে খবর আপনাদের আগে দিচ্ছিলাম, এক শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব এবং সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে মারধর করা হয়। এই ঘটনা ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতারও করা হয়েছে। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নান্টু, বিষয়টা কি ঘটেছে? দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বেলেঘাটার বাসিন্দা অরিক নাম কর, সে দীর্ঘদিন ধরে সল্টলেক সুকান্তনগরের বাসিন্দা এক স্কুল শিক্ষিকা তাকে বিয়ের প্রস্তাব দেয়। এই প্রস্তাবে সেই শিক্ষিকা রাজি না হওয়াতেই এরপর প্রতিদিন তাকে যখন স্কুলে যায় তাকে ফলো করা হয়, তাকে দেখে খুব প্রস্তাব, খুব মন্তব্য সে করতে থাকে। এরপরে সে সেই সমস্ত কিছু সহ্য করতে থাকে। অবশেষে গতকাল এই অরিন্দম কর এবং তার কিছু বন্ধু বান্ধব এই মেয়েটির বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে গিয়েও একই কথা বলে এবং সেখানেও রাজি না হওয়াতে তখন এই মেয়েটিকে শিক্ষিকাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। এবং এরপরেই পরিবারের লোকরা বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে বেলেঘাটা থেকে এই অরিন্দম করকে গ্রেপ্তার করেছে এবং যে বন্ধুরা গেছিল বলে জানা যাচ্ছে তাদের খোঁজে তল্লাশি চলছে। নান্টু, ধন্যবাদ। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।